নমস্কার দর্শকবৃন্দ। ওয়েস্ট বেঙ্গল স্কুল লাফিয়ে বাড়ছে সংক্রমণ, স্কুল বন্ধের আশঙ্কা, প্রস্তুতি শুরু, কী জানালো শিক্ষা দপ্তর, কবে থেকে? সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। প্রতিদিন বাড়ছে সংক্রমণের মাত্রা, কিন্তু কারো হুঁশ নেই। এখনও মাস্ক বাধ্যতামূলক করা হলো না, অথচ তৃতীয় ঢেউয়ের সময় 1000 ছাড়ানোর সাথে সাথেই মাস্ক বাধ্যতামূলক করেছিল সরকার। এবার এই পরিস্থিতিতে আরেকবার লকডাউন বা স্কুল বন্ধের সম্ভাবনা দেখা যাচ্ছে। ফের আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, রাজ্য জুড়ে পজিটিভ রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফের বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয় পুনরায় করোনার অতিমারীর সংক্রমণ বৃদ্ধির কারণে ছুটি ঘোষণা হয়ে যেতে পারে। কোভিড সংক্রমণের শুরুতেই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায়, ফলে পড়ুয়ারা যথেষ্ট সমস্যার মধ্যেই পড়ে। কিন্তু করোনা অতিমারী লাগাম ছাড়া সংক্রমণের কারণে এই সিদ্ধান্ত নিতে হয়। সেই সময় থেকেই অনলাইনে পড়াশুনো চালু হলো, পরবর্তীতে অফলাইনে কিছুদিন যাবৎ পড়াশুনো পরীক্ষা প্রক্রিয়াগুলি শুরু হয়েছে। স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবেই খুলেছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে ধীরে ধীরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তাই ফের হয়তো স্কুল কলেজগুলো আরও একবার বন্ধ হওয়ার সম্মুখীন। সংক্রমণের কারণে বারবার পড়ুয়াদের পড়াশোনার ওপর প্রভাব পড়ছে। স্কুল কলেজ এই মুহূর্তে ফের বন্ধ হয়ে গেলে ছাত্রছাত্রীদের দৈনন্দিন পড়াশুনো যথেষ্ট সমস্যায় পড়তে হতে পারে। রাজ্য জুড়ে করোনার লাগাম ছাড়া সংক্রমণের চিত্রটি একবার দেখলেই বোঝা যাবে। যেখানে 5ই জুলাই করোনা পজিটিভ হয়েছিল 1973 জন, সেখানে 6ই জুলাই করোনা আক্রান্ত হয়েছেন 2352 জন। আবার 7ই জুলাই করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 3000 ছুঁই, মৃত্যু হয়েছে 2 জনের। গত বছরের সেই স্মৃতি ফের ফিরে আসছে। রাজ্যে একদিনে সেই সময় 4000-এর গণ্ডি ছাড়িয়েছিল আক্রান্তের সংখ্যা। সংক্রমণের গ্রাফ পরপর বেড়ে গিয়েছে, আক্রান্ত হয়েছেন হাজার হাজার মানুষ। একটা সময় হাসপাতালে শয্যার আকাল চরম আকার নিয়েছিল। করোনার চতুর্থ ঢেউ আসছে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে এই পরিস্থিতিতেও একটা আশার কথা বলা যায় যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে অধিকাংশ মানুষের সেরকম জটিল রোগ দেখা যাচ্ছে না, মৃত্যুহার যথেষ্টই কম। এই মুহূর্তে রাজ্যের অধিকাংশ মানুষেরই ডবল ডোজ ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে, ফলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও আগের মতো সংকটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে না। সেই কারণে চিকিৎসকদের মধ্যে অনেকেই মনে করেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ না করলেই হয়, সেখানে সকলকে করোনা সতর্কতা বিধি মেনে চলতে হবে, মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার ব্যবহার শুরু করতে হবে, জনবহুল এলাকায় মাস্ক ছাড়া বেরোনো চলবে না, নিয়ম মেনে করোনা বিধি পালন করতে হবে, প্রত্যেককে সতর্ক থাকতে হবে। তবেই করোনা সংক্রমণের এই পরিস্থিতি ফের স্বাভাবিক হতে পারে। কিন্তু এখনও কারো হুঁশ ফিরছে না, নাকি অবস্থা বেগতিক হওয়ার পর রাশ টানবে প্রশাসন, আখেরে লাভ কার? সুতরাং বোঝা যাচ্ছে যে করোনার এই বাড়বাড়ন্তের জন্য কিন্তু সমস্তটাই দায় কিন্তু আমাদের। কিছু মানুষজন আছে তারা লাফিয়ে বেড়াচ্ছে যে এখনই স্কুল বন্ধ করে দিলে কী করে হবে, এই করলে কী করে হবে, ছেলে মেয়েদের পড়াশুনো একদম ডকে উঠবে। এই সমস্ত কথা যারা বলছে তারাই কিন্তু এই করোনার বিধিগুলি মানছে না। একটু লক্ষ্য করে দেখা যাবে তারাই কিন্তু মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, স্যানিটাইজার ব্যবহার করছে না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলছে না। অথচ বলার বেলায় 16 আনা বলতে পারছে যে স্কুল কলেজ এখন বন্ধ করতে হবে কেন, এই তো সবে খুলেছে স্কুল এখনই বন্ধ করতে হবে কেন? আরে আগে নিজেরা ঠিক হলে তবে তো স্কুলটাই খুলবে, তবেই তো করোনা যাবে। নিজেরা ঠিক নেই, খালি স্কুল কলেজ খুলে দেওয়া লাফালাফি করছে কিছু একদল লোক। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।